বর্তমানে গণতন্ত্র ছাড়া ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়, এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই। গণতন্ত্র ছাড়া ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়, এটা এই ধারণাটা একান্তই ভুল ধারণা। আমরা এটাকে পাগলের প্রলাপ বলতে পারি। কারণ হলো, ইসলাম তো পৃথিবীতে আজকে নাজিল হচ্ছে না, ইসলাম বহু যুগ পাড়ি দিয়ে এসেছে। আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়েছে। দীনে মুহাম্মাদের সূচনা সেখান থেকে হয়েছে। তখন কি গণতন্ত্রের অস্তিত্ব ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বিজয়ী বেশে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, তখন কি গণতন্ত্র ছিল? দীর্ঘ 10 বছর তিনি শাসন করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তারা রাষ্ট্র পরিচালনা করেন খোলাফায়ে রাশেদিন। তখন কি এই বস্তা পচা গণতন্ত্র জন্ম হয়েছিল? এরপরে উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত, ফাতেময় খেলাফত, উসমানীয় খেলাফত পৃথিবীতে পরিচালিত হয়েছে। তখন কি এই পচা ইহুদিদের তৈরি করা, খ্রিস্টানদের তৈরি করা এই মতবাদ ছিল? এই ধরনের কথা বলাটা আমি মনে করি আমার মতামত অনুযায়ী একান্ত মূর্খ মানুষ ছাড়া এটা বলতে পারে না। দ্বিতীয় বিষয় হল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরা আলা দ্বীনি কুল্লিহ ওয়ালাউ কারিহাল মুশরিকুন, সূরা সফ 9 নম্বর আয়াত। আল্লাহ রসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত এবং দীনে হক দ্বারা। উদ্দেশ্য কি? লিইয়ুযহিরা আলা দ্বীনি কুল্লিহ, যেন তিনি সমস্ত দিনের উপরে ইসলামকে বিজয়ী করতে পারেন। গণতন্ত্র একটা ধর্ম, ধর্মনিরপেক্ষ মতবাদ একটা ধর্ম, ইসলাম একটি জীবনবিধান। সমস্ত ইজম, সমস্ত ধর্ম, সমস্ত মতবাদ, সমস্ত থিওরি, সমস্ত দর্শন সবগুলোকে উৎখাত করে, সবগুলোকে পায়ে পিষ্ট করে ইসলামকে প্রতিষ্ঠা করাই ছিল আল্লাহ রাব্বুল আলামের উদ্দেশ্য এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে প্রেরণ করার লক্ষ্য। তাহলে আজকে ইসলাম ব্যতীত আমি অন্য দর্শনের কাছে কিভাবে ধন্যবাদ দিচ্ছি? আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন দিন, ধর্ম, থিওরি, মতবাদ, দর্শন যে ব্যক্তি তালাশ করবে, তার পক্ষ থেকে সেটা গ্রহণ করা হবে না। আর ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অর্থাৎ জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বললেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত। আল্লাহর নিকটে মনোনীত দিন হল ইসলাম। এতগুলো আয়াত থাকতে আমরা মানব রচিত, বিধর্মীদের রচিত, আল্লাহদ্রোহী যারা তাদের রচিত মতবাদের সম্পর্কে এ ধরনের কথা বলতে পারি কি করে? মনে হচ্ছে ইসলাম আজকে নাজিল হচ্ছে, ইতিপূর্বে ইসলাম বিজয় লাভ করেনি, ইসলাম বিজয়ের মুখ দেখেনি। আমি তিক্ত অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আপনাদের সামনে একটি কথা উল্লেখ না করে পারছি না। যারা এই সন্ত্রাসতন্ত্র, ধোকাতন্ত্র,
গণতন্ত্রের যারা প্রকৃত স্বাদ পেয়েছে তারাই গণতন্ত্র সম্পর্কে উল্টা কথা বলেছেন। তার মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি, আপনাদের পরিচিত মুখ, ২০১২ সালে তার গ্রন্থটি প্রকাশ পেয়েছে, মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী, সিরাতে সাইয়েদুল মুরসালিন। এ বইয়ের ৪৬৬ থেকে নিয়ে ৪৬৭ পৃষ্ঠায় তিনি কিছু কথা লিখেছেন। এই কথাগুলো আপনাদের জানার স্বার্থে আমি বলতে চাই। একজন বর্ষীয়ান নেতা, জামাতে ইসলামের নায়েবে আমির, তিনি তার শেষ জীবনের অভিজ্ঞতা বর্ণনা করলেন কি করে, আপনি তার বইটি সংগ্রহ করে পড়ার চেষ্টা করবেন। তিনি লিখছেন ৪৬৬ পৃষ্ঠায়, অধিকাংশ মুসলিম দেশসমূহের শাসক গোষ্ঠী ও দেশের রাজনৈতিক দলসমূহ পাশ্চাত্যের ভোগবাদী গণতন্ত্রের অনুসারী। এমন সব নামধারী মুসলিম নেতৃবৃন্দ মৃত্তিকা পাথরে নির্মিত মূর্তির পূজা বাহ্যিকভাবে পরিহার করলেও এরা এদের হৃদয়ের কোণে সযত্নে এমন এক অদৃশ্য মূর্তির পূজা করে যে মূর্তি কোথাও গণতন্ত্রের কোথাও বা রাজতন্ত্রের আবরণে আবৃত। মৃত্তিকা পাথরে নির্মিত মূর্তি জল পদার্থ, তাদের কোনো অনুভূতি নেই। তাদের দেহে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সংযোজিত থাকলেও সেগুলো তারা ব্যবহার করার ক্ষমতা রাখে না। কিন্তু পাশ্চাত্যের গণতন্ত্রের যে অদৃশ্য মূর্তি, তা অধিকাংশ মানুষের রায় তথা মতামতকে গ্রহণ করে, অনুসরণ করে এবং আইন হিসাবে দেশের বুকে প্রয়োগ করে। ভোগবাদী গণতন্ত্রের এই অদৃশ্য মূর্তি সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, সাধুকে চোর, চোরকে সাধু, বৈধকে অবৈধ, অবৈধকে বৈধ বানানোর ক্ষমতা সংরক্ষণ করে। আমি আর একটা পারা পড়ব, পাশ্চাত্যের গণতন্ত্র নামক এই অদৃশ্য মূর্তির অন্ধ পূজারীদের কাছে স্থায়ী কোনো মূল্যমান নেই। এদের কাছে সত্য আর মিথ্যা, ন্যায় আর অন্যায়ের চিরন্তন কোনো মানদণ্ড নেই। এদের মানদণ্ড হলো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের রায় বা মতামত। আবার সংখ্যাগরিষ্ঠ জনগণের রায়ের যথাযথ প্রতিফলনের ব্যবস্থাও পাশ্চাত্যের তথাকথিত গণতন্ত্রে যেমন অনুপস্থিত, তেমনি সূক্ষ্ম কারচুপি, অনিয়ম ও অস্বচ্ছতার আশ্রয় গ্রহণ করে প্রকৃত জনরাইকে ভিন্ন পথে পরিচালিত করার সুযোগ রয়েছে। যদি আপনি গণতন্ত্রের স্বাদ বুঝতেন, তাহলে কিছু ইসলামী ব্যক্তিত্ব গণতন্ত্র ছাড়া ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় এ কথা বলতে পারতেন না। আমি আরেকজন বিদ্বানের কথা আপনাকে শুনাই। এ বাংলাদেশের এক অনন্য কলম শৈলিক মাওলানা আব্দুর রহিম রহিমাহুল্লাহ তাআলা অসংখ্য বই লিখেছেন, তিনি অনেক বই লিখেছেন। বাংলাদেশে এত বই লেখেননি কোনো মনীষী। ১৯৪১ সালে জামাত ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছে, ২৬শে আগস্ট। ১৯৪৫ সালে তিনি জামাত ইসলামের সাথে যোগ হন। ১৯৫৫ সালে তিনি পূর্ব পাকিস্তানের জামাত ইসলামের আমির নিয়োগ হন। তখন অধ্যাপক গোলাম আজম রহিমাহুল্লাহ তিনি ছিলেন সেক্রেটারি। ১৯৫৫ সালে থেকে নিয়ে ৬৮ সাল পর্যন্ত আমির ছিলেন। তার চেয়ে অভিজ্ঞতা আপনার আমার বেশি নয়। তিনি এই গণতন্ত্রের ফাঁদ থেকে মুক্ত হয়ে উন্মুক্ত চলে আসলেন গণবিপ্লবের পথে। আপনি তার ভাষাগুলো শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আপনারা এত বই পড়বেন না আর জানবেন না তথ্যগুলো, এই জন্য আমি তথ্যগুলো আপনার সামনে দিয়ে দিই। গণতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব, এই বই তিনি লিখেছেন। আর একটা লিখেছেন,
প্রচলিত রাজনীতি নয় জিহাদি কাম্য, গণতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব। এই বইটাতে কি লিখছে শুনেন, 10 পৃষ্ঠা লিখেছেন যে গণতন্ত্র বর্তমানে দুনিয়ার দেশে দেশে চালু রয়েছে একটা ভিত্তিহীন, অযৌক্তিক, অবৈজ্ঞানিক তথা মিথ্যা শাসন ব্যবস্থা। এই মিথ্যা ও ধোঁকাবাজির শাসন ব্যবস্থা দ্বারা জনগণের কোনো কল্যাণই সাধিত হতে পারে না, তাই তা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করার একটি নিরেট মিথ্যা কুফুরকে প্রতিষ্ঠা করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। এরপর তিনি বলছেন, এই চেষ্টাকে জিহাদ ফি সাবিলিল্লাহ বলা যেতে পারে না, কোরআনের ভাষায় তা হচ্ছে জিহাদ ফি সাবিলিত তাগুত, তাগুতি শাসন কায়েমের সংগ্রাম। আর শুনবেন, মুনিশি কাকে বলে, ইসলামী ব্যক্তিত্ব কাকে বলে প্রশ্ন করেছেন আমাকে, আমি তো চিনি না তাকে। আমি একজন দক্ষ বড় আলেম, সব জ্ঞানে পারদর্শী ব্যক্তি, মৌলানা আব্দুর রহিম এই কথা বললেন কেন, গণতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব 1985 সালে প্রকাশিত, 10 পৃষ্ঠায় আপনি খুলে দেখুন কেন বললেন এটা। আরো একটি কথা বলেছেন, প্রচলিত রাজনীতি জিহাদি কাম্য, এই বইয়ের 20 পৃষ্ঠায় বলছেন, ধার করা কোনো পন্থাই, বিশেষ করে কুফুরি নীতি ও অনৈতিক পন্থায় ইসলাম কায়েম হতে পারে না। বর্তমানে প্রচলিত নির্বাচন পদ্ধতি যে ধর্মনিরপেক্ষ, অর্থাৎ ধর্মহীন ইউরোপ থেকে গৃহীত পন্থা, তা আগেই বলেছি। তাই যে পথে ইসলাম কায়েম হবে না, সে পথে একটি মুহূর্ত, একটি পয়সা এবং এক বিন্দু শক্তি ক্ষমতা ব্যয় করা আমাদের ইমানের পরিপন্থী। যদি আমায় শোনাতে বলেন আরো, আমি শুনিয়ে দেব। আব্দুর রহিম সাহেবের চেয়ে এই বাংলাদেশে গণতন্ত্রের 7 পাল লোক বেশি নেই। শুধু তাই নয়, 1968 সালে অল ইন্ডিয়া, অর্থাৎ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মওদুদি সাহেব যখন বেঁচে ছিলেন, তখন একমাত্র কেন্দ্রীয় নায়েব আমি হলাম আব্দুর রহিম সাহেব। এখন আমার জবাব কি হতে পারে? অতএব যারা বলেই গণতন্ত্র ছাড়া ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়, আমি উল্টা করে বলে কিয়ামত পর্যন্ত গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে না। তার প্রমাণ মিশরে দেখলাম আমরা, তার প্রমাণ আমরা কাশ্মীরে দেখছি, তার প্রমাণ আমরা দেখছি তুরস্কেতে, তার প্রমাণ আছে জর্ডানে। এতগুলো প্রমাণ থাকা সত্ত্বেও যারা বলে গণতন্ত্র ছাড়া ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়, তারা মূর্খের পিতারা। সম্মানিত ভাতৃমণ্ডলী, আপনাদের প্রতি অনুরোধ করব, আপনারা বুঝার চেষ্টা করুন। পক্ষান্তরে যদি সমাজ বিপ্লব হতো, গণবিপ্লব হতো, দাওয়াতি কাজের মাধ্যমে গণবিপ্লব ঘটলে গণ অভ্যুত্থান ঘটবে, গণতন্ত্র পালাবে, সমস্ত পচা মতবাদ পালাবে, নির্ভেজাল ইসলাম প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। ওই গণবিপ্লবটাই দরকার। আল্লাহ যদি কিছু মানুষকে কবুল করে, গোটা পৃথিবীতে যেখানে বিপ্লব ঘটেছে সেখানে গণবিপ্লবের মাধ্যমে ঘটেছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে ঘটেছে, সমাজ বিপ্লবের মাধ্যমে ঘটেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকীদা পরিবর্তন সংশোধনের মাধ্যমে, সমাজ বিপ্লবের মাধ্যমে, গণবিপ্লব ঘটিয়েই তিনি ইসলামী রাজ্য কায়েম করেছিলেন। আকীদাই ফাঁকা আপনার, আর আপনি মূর্খের মতো বলবেন যে গণতন্ত্র ছাড়া ইসলাম প্রতিষ্ঠা হবে না, এটা পাগলের প্রলাপ মাত্র।